তাহলে এটা দু নম্বর অপশানে যেটা চাইছে তারা সেটা কীভাবে দেবে হ্যালো বন্ধুরা ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো যে রোজভ্যালিতে যারা যারা ইন্স্যুরেন্সের জন্য টাকা জমা করেছিল সেই ইন্স্যুরেন্সের টাকা ফেরত পাওয়ার জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং সেই আবেদনটি কিভাবে করতে হবে তার প্রসিডিওরটাই আমরা আমাদের এই ভিডিওটিতে তুলে ধরতে চলেছি তো চলো ভিডিওটি শুরু করা যাক যে তোমরা কীভাবে আবেদন করবে টাকা ফেরত পাওয়ার জন্য তো সবার ফার্স্টে আমাদেরকে চলে আসতে হবে রোজভ্যালি এডিসি ডট কমে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে উপরে উপরের যে তোমরা এই প্রশ্নটা তোমরা দেখো তো তোমরা দেখতে পাচ্ছ তো এই ওয়েবসাইটে আসার পরে আমাদের সামনে জাস্ট এমন একটা পেজ খুলে যাবে পেজ খুলে যাওয়ার পরে আমরা এখানে আমরা বর্তমানে হোম পেজে আছি তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে হাইকোর্টের তরফ থেকে কিন্তু অর্ডার দেওয়া হয়েছে যে যারা যারা রোজগারিতে ইন্স্যুরেন্সের জন্য টাকা জমা করেছেও কিন্তু টাকা ফেরত পাওনি তো তাদের যে ফর্ম ফিল আপ করতে হবে তো সেই ফর্ম ফিল আপটাকে কালেক্ট করার জন্য তারা এই ওয়েবসাইটটা ডিজাইন করেছে নতুন তো এই ওয়েবসাইটে বেশ কিছু ভুলভ্রান্তিও আছে বা বেশ কিছু প্রবলেমও তোমরা ফেস করবে ফর্ম ফিল করার সময় তো সেই প্রবলেমগুলো তোমাদের যেগুলো ফেস করবে সেগুলো আমরা ভিডিওতেও বলবো তবে তার আগে পজিটিভটা আগে দেখিয়ে দিই তো তার জন্য আমাদেরকে সবার প্রথমে চলে আসতে হবে যে আমাদেরকে এখানে যাবো যে আপলোড সার্টিফিকেট বলে যে অপশানটা যে রয়েছে এই অপশানটাতে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে দেখো এমন একটা ইন্টারভেস খুলে যাবে ইন্টারভেস খুলে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনভেস্টর ইনভেস্টর নমিনি এবং আদার্স এই জায়গাটা অনেকেই মানে প্রবলেম করছে তো ইনভেস্টর আমি এই জায়গাটা বুঝিয়ে দিই এখানে ইনভেস্টর বলতে ধরো যে ব্যক্তি রোজগারিতে ইন্স্যুরেন্স করেছে বা রোজগারিতে টাকা জমা রেখেছিল তো সেই ব্যক্তি জীবিত আছে তাহলে সেই ব্যক্তি ইনভেস্টর ঠিক আছে তো সেই ব্যক্তি যেহেতু ইনভেস্টর সেই ব্যক্তি নিজেই ফর্মটা ফিল আপ করছে যেহেতু বেঁচে আছে তো এখানে তার জন্য কিন্তু এই ফর্মটার ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে আর যদি দেখা যাচ্ছে যে ইনভেস্ট করেছে সে হয়তো মারা গিয়েছে হয়তো দেখা যাচ্ছে কোনো বাবা মা বা এমন কোনো রিলেটিভ যে হয়তো মারা গিয়েছে রোজগালিতে টাকা ইনভেস্ট করার পরে কোনো কারণ তো তখন নিশ্চয়ই সে একটা ইন্স্যুরেন্স করার সময় নমিনিও করেছিল তো নমিনি যেহেতু করে থাকে তো নোমিনি যদি ইনভেস্টার বেঁচে না থাকে তখন নমিনিতে আমাদেরকে এখানে সিলেক্ট করে নিয়ে তারপর আমাদেরকে এই ফর্মটা ফিল করতে হবে আর যদি নোমিনি ইনভেস্টার কেউ বেঁচে না থাকে তাহলে সেক্ষেত্রে আদার্স সেকশনে এখানে ক্লিক করে কিন্তু আমাদেরকে বাদ বাকি ফর্মটা ফিল করতে হবে তো আমরা যেহেতু ম্যাক্সিমাম লোকটা যেহেতু ইনভেস্টরই হবে তো আমরা ইনভেস্টর এটা দেখে নেবো দরকার হয় তারপর নমিনিটাও দেখাবো ভিডিওটি পুরোটি দেখ পুরোটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো ইনভেস্টরে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে কোম্পানি নেম এখন রোজ ভ্যালির কিন্তু এতগুলো কোম্পানি আছে মেন জিনিস যেটা তোমাদের তোমাদেরকে দেখতে হবে তোমাদের কাছে যে সার্টিফিকেটটা রয়েছে ওই সার্টিফিকেটের উপরে কিন্তু তোমাদের নাম মানে যে কোম্পানিতে তোমরা ইনভেস্ট করেছো রোজ ভ্যালি সেই সার্টিফিকেটের উপরে নাম লেখা থাকবে তো সেই নামটা তোমাদেরকে এখান থেকে চুজ করে নিতে হবে যে নামে তোমরা এখানে ইনভেস্টটা করেছিল সেই নামটা চুজ করার পরে তোমাদের এখানে ফার্স্ট ইনভেস্টর বা সেকেন্ড ইনভেস্টরের ইনভেস্টারের অপশান আছে অনেক সময় হয় কি যৌথভাবে ইন্স্যুরেন্স করা হয় যেমন দেখা যাচ্ছে অনেক সময় স্বামী স্ত্রী করে ইন্স্যুরেন্স যৌথভাবে আবার অনেক সময় দেখা যাচ্ছে বাবা ছেলে যৌথভাবে করে তো এরকমভাবে যদি যৌথভাবে করা হয় ইন্স্যুরেন্সটি তাহলে সেক্ষেত্রে প্রথম ইনভেস্টারের জায়গায় প্রথম ইনভেস্টারের নাম হবে আর দ্বিতীয় জায়গায় দ্বিতীয় জনের নাম হবে যেমনটা আমরা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখে থাকি ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার তো তেমনভাবেই এখানেও সেম যদি একজন হয় তাহলে এখানে ফার্স্ট একজনের নামই হবে ফার্স্ট ইনভেস্টর ইনভেস্টার তার বয়েস তার মানে সে পুরুষ কি মহিলা কি আদার্স তার জেন্ডারটা তারপর মোবাইল নাম্বার তারপর আইডেন্টি টাইপ হিসেবে এখানে আধার কার্ড প্যান কার্ড যে কোনো কিছু তোমরা এখানে সিলেক্ট করে নিতে পারো নেওয়ার পরে তোমাদের এখানে তার নাম্বারটা কিন্তু দিয়ে দিতে হবে তারপর সেকেন্ড ইনভেস্টার যদি থাকে তাহলে তার ডিটেলসটাও এখানে ফিল করে নিলে তারপরে হবে কি নেম অফ দ্য ফাদার আর হাজব্যান্ড এখানে তার বাবার নাম বা স্বামীর নাম দিতে হবে তারপরে অ্যাড্রেস সেকশনটাতে অনেকের একটু কনফিউশন হচ্ছে যেটা সেটা হচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে যেই সময় রোজভ্যালিতে ইনভেস্ট করেছিল সেই সময় তার অ্যাড্রেসটা একরকম ছিল কিন্তু বর্তমানে অ্যাড্রেসটা তার একরকম রয়েছে এখন সেক্ষেত্রে অনেকে প্রবলেম ফেস করছে যেটা সেটা হচ্ছে যে অনেকের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আমরা এখানে কোন অ্যাড্রেসটা দেব মানে এখন বর্তমান যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটা দেবো নাকি রোজভ্যালিতে ইনভেস্ট করার সময় যে অ্যাড্রেসটা ছিল সেইটা দেবো তো আমার মতে যতদিন ধরে ফর্ম ফিল আপ করছি এতদিন যাব সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে তোমাদেরকে এখানে যখন নেহাতি অ্যাড্রেস ফিল করতে হবে তো তোমাদেরকে কিন্তু তোমাদের আইডেন্টি প্রুফের সাথে যে অ্যাড্রেসটা ম্যাচ খাচ্ছে বর্তমান প্রেজেন্ট অ্যাড্রেস সেইটা অনুযায়ী দেবে মানে আধার কার্ড ধরেই তোমরা এখানে কিন্তু পুট করবে যেমন ধরো তোমরা যদি এখানে আধার কার্ড সিলেক্ট করো তাহলে তোমাদেরকে আধার কার্ড ধরেই অ্যাড্রেসটা দেওয়াটা উচিত কেননা পরবর্তীতে আইডি কার্ডের বা অ্যাড্রেস প্রুফের ডকুমেন্ট কিন্তু তোমাদেরকে আপডেট করতে হবে তো অ্যাড্রেস প্রুফের ডকুমেন্ট যখন তোমরা আপডেট করবে সেই অ্যাড্রেস প্রুফের ডকুমেন্টের সঙ্গে যখন তোমাদের এই অ্যাড্রেস ম্যাচ খাবে না তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে তো আমার মতে তোমরা যে অ্যাড্রেস প্রুফের জন্য যে ডকুমেন্ট তোমরা সাবমিট করতে চলেছো নেক্সট স্টেপে সেই ডকুমেন্টের সাথে ম্যাচ করে অ্যাড্রেসটা তোমরা এখানে কিন্তু সাবমিট করবে তারপরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট মানে তোমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে তোমরা টাকা ফেরত পেতে চাও সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তো এখানে সবচেয়ে বড়ো ব্যাংকের অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করছিল যে দাদা কোন 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 অ্যাকাউন্ট দিতে পারবো না পারবো তো আমি বলবো যে দেখো আমি এখানে দেখেই দিচ্ছি এখানে কিন্তু যে সমস্ত ব্যাংকের নামগুলো উল্লেখ আছে সেই সমস্ত ব্যাঙ্কগুলোর অ্যাকাউন্ট কিন্তু তোমার কাছে থাকতে হবে যদি সেই সমস্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট তোমার না থাকে তাহলে সেই সমস্ত ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট নতুন করে বানিয়ে নেবে নিয়ে তারপরে সেই অ্যাকাউন্ট ডিটেলসটা তোমরা এখানে ফিল করে দেবে ঠিক আছে অনেকে কোশ্চেন করেছিল আমার কাছে যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক হবে কি না তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এখানে দেখো এখানে কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক নেই পরবর্তীতে অ্যাড হলে সেটা আলাদা বিষয় বাট এই মুহূর্তে কিন্তু নেই আর ওয়েবসাইটটা নতুন এরপরে অনেক আপডেট হবে কেন অনেক গ্লিচও আছে ওয়েবসাইটে আমি সেগুলো আমি সেগুলো নেক্সট মানে আমি বলতে চলেছি এই ভিডিওটি লাস্টের দিকে আমি বলতে চলেছি তো বিষয়টা হচ্ছে এখনও অনেক প্লিচ আছে এখনও পুরোপুরি ডেভেলপড হয়নি ঠিক আছে তো তোমরা যদি পারো কদিন ওয়েট করে যেতে পারো আর যদি মনে করো এখনই অ্যাপ্লাই করবি সমস্ত ডকুমেন্ট তোমাদের অ্যাভেলেবেল আছে তাহলে তোমরা করে যেতে পারো কোনো অসুবিধা নেই তাতে তো যাই হোক তোমরা এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো তোমরা দেখে নেবে আমি কিন্তু একটু স্কল ডাউন করছি তোমরা একটু পজ করে করে দেখে নেবে ঠিক আছে ভিডিওটি যে কী কী ব্যাঙ্ক আছে নতুবা তোমরা ওই ওয়েবসাইটে এসেও ঢুকে অবশ্যই দেখে নিতে পারবে তাতে কোনো অসুবিধা নেই তো তোমরা এখান থেকে ব্যাঙ্কটা চেক করে নেবে তারপরে ব্যাংকের ব্রাঞ্চের নাম ব্রাঞ্চ কোড সেভিংস অ্যাকাউন্ট নম্বর এমআইসিআর এগুলো সমস্ত তোমার ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজে তোমরা পেয়ে যাবে তারপরে আইএফএসি কোড এগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নম্বর নেম অফ সার্টিফিকেট হোল্ডার এগুলো সব করা তোমাদেরকে ফিল করতে পারে এই সমস্ত ডেটাটা তোমাদের কাছে যে সার্টিফিকেটটা যেটা রয়েছে ওই সার্টিফিকেটের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা দেখো ডিসপ্লেতে দেখতে পাচ্ছ এই যে সার্টিফিকেটটা তোমরা দেখতে পাচ্ছি এই সার্টিফিকেটের কিন্তু উপরে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা ডিটেলস এখানে সার্টিফিকেট নম্বর তারপরে সার্টিফিকেট হোল্ডারের নাম কত তারিখে ইনভেস্ট করা হয়েছিল কত অ্যামাউন্ট ইনভেস্ট করা হয়েছিল ডেট অফ ম্যাচুরিটি এগুলো সমস্ত কিন্তু দেখো এই সার্টিফিকেটের উপরে কিন্তু মেনশান করা আছে আমি মার্ক করে দিচ্ছি তো এই জায়গাগুলো থেকে সেইগুলো কালেক্ট করে নিতে হবে সেগুলো দেখে নিতে হবে সার্টিফিকেট দেখে এই পোশানটা তোমাদেরকে পুরোপুরি ফিল করতে হবে ফিল করার পর তোমরা কন্টিনিউ অ্যান্ড ফর ডকুমেন্ট আপলোডে তোমরা ক্লিক করতে পারো তো ফর কন্টিনিউ এতে ডকুমেন্ট আপলোডে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের টোটাল ছখানা কিন্তু ডকুমেন্ট আপলোড করার কথা বলা হচ্ছে যেটা প্রথমেই আছে সেটা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট তো ইনভেস্টমেন্ট বলতে আমরা যে সার্টিফিকেটটা এর আগে ডিসপ্লেতে দেখালাম ওই সার্টিফিকেটটাই হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট মানে আপনারা যে ইনভেস্ট করেছেন বা তোমরা যে ইনভেস্ট করেছো তারই প্রমাণপত্র হিসেবে কিন্তু ওই সার্টিফিকেটটা আছে এবং তারপরে দেখো দ্বিতীয় জায়গাটায় যে অপশানটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে যে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট ইফ সার্টিফিকেট আর সাবমিটেড টু দ্য কোম্পানি অ্যাট ম্যাচিউরিটি ফর রিফান্ড মানে আমরা জানি যে যে কোনো ইন্স্যুরেন্স যখনই ম্যাচিওর হয়ে যায় সেই টাকা অ্যাকাউন্টে ফেরত পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু ওই সার্টিফিকেটটা কিন্তু জমা দিতে হয় অরিজিনাল কপিটাই সার্টিফিকেটের অরিজিনাল কপিটাই কিন্তু জমা দিতে হয় তারপরে কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে তো যদি আপনাদের এমন হয়ে থাকে যে সার্টিফিকেটটা জমা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে কিন্তু তারপরেও টাকা পাওয়া যায়নি তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যাকনোলেজমেন্ট কপিটা কিন্তু আপলোড করতে পারেন এবারে বিষয় যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে ওরা কোনোরকম কোনো মার্ক ওরা ইউজ করেনি সেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেমেটিক আগে মানে জেনারেলি ফর্ম ফিল আপের সময় কী হয় যে স্টার স্টারমার্ক দেয় যে কোনটা ম্যান্ডেটারি বা কোনটা ম্যান্ডেটারি না তা সেগুলো বোঝা যায় কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যাদের কাছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট আছে তারা অ্যাকনোলেজমেন্ট কপি কীভাবে আপলোড করবে তাই না কেননা একমাত্র অরিজিনাল সার্টিফিকেট কপি জমা দেওয়ার পরেই মানে অ্যাকনোলেজমেন্ট কপিও কোম্পানি থেকে প্রোভাইড করা হয় তো তাহলে কেউ যদি অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্টের এটা যদি আপলোড করে থাকে তাহলে সে এটা দু নম্বর অপশানে যেটা চাইছে তারা সেটা কীভাবে দেবে ঠিক আছে তো এটা অপশানাল হওয়া দরকার এটা হয়তো এখনও ওদের ডেভেলপ যে ডেভেলপাররা এই ওয়েবসাইটে ডেভেলপ করেছে তাদের নজরে হয়তো এখনও পড়েনি এরপরে হয়তো ওরা সেটাকে ফিক্সড করে দেবে তবে আপাতত এই প্রবলেমটা রয়েছে আরও একটা প্রবলেম আছে সেটা আমি বলছি তিন নম্বরে আছে দেখো অরিজিনাল অফ আইডেন্টি প্রুফ মানে তোমরা যে আইডেন্টি প্রুফের নাম্বারটা যেটা ফর্ম ফিল আপের সময় দিয়েছো সেই ডকুমেন্টটা কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে তিন চার নম্বর বলছে অরিজিনাল অফ অ্যাড্রেস প্রুফ মানে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদেরকে এখানে পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড এগুলো কিন্তু আপলোড করতে হবে তো যেই ডকুমেন্টটাই তোমরা অ্যাড্রেস প্রুফ হিসেবে আপলোড করতে চলেছো সেই ডকুমেন্টটা যে অ্যাড্রেস আছে সেইটাই তোমরা কিন্তু ওখানে ফিল আপ করবে তারপর বলছে কি ফটোকপি অফ ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক মানে ব্যাঙ্ক পাসবুকের প্রথম ব্যাঙ্ক পাসবুকের যে প্রথম পেজটা রয়েছে ওই পেজটার স্ক্যান কপি কিন্তু এখানে আপলোড করতে হবে তারপরে আমার একটা অবাক লাগছে যেটা সেটা হচ্ছে যে ওরা এখানে ফটোকপি অফ চেক ফয়েলটা কেন চাইছে কেননা চেক ফয়াল অ্যান্ড ক্যান্সেল চেক কেন চাইছে তাই যে কোনো একটা চাই ফর্ম ফিল আপ করতে গেলে যে কোনো একটা চাই টাকা অ্যাকাউন্টে আসার জন্য যে কোনো একটা জিনিসের দরকার পড়ে হয় ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজ তা না হলে ক্যান্সেল চেকটা লাগে তোমার ডিসপ্লে দেখতে পাচ্ছ ক্যানসেল ক্যান্সেল চেক লাগে তার কারণটা হচ্ছে ক্যান্সেল চেকের ওপরেও আমাদের অ্যাকাউন্ট নাম্বার আইফিসি কোড ব্যাংকের নাম অ্যাকাউন্ট হোল্ডারের নাম সমস্তটা থাকে আর কি তো তার জন্য যে কোনো একটা চাই যাদের বেশ কিছু ব্যাঙ্ক আছে যারা পাসবুক প্রোভাইড করে না সেইভাবে বেশ কিছু প্রাইভেট ব্যাঙ্ক আছে যেমন তার মধ্যে একটা বন্ধন ব্যাঙ্ক আছে বন্ধন ব্যাংকে পাসবুক প্রিন্টিংয়ের ব্যবস্থা নেই ওরা চেকবুক প্রোভাইড করে তো চেকবুকটা আমাদেরকে ক্যান্সেল চেক করে আপলোড করতে হয় তো দুটো অপশানই এরা কেন রেখেছে আমার জানা নেই তো অনেকেরই আছে চেক থাকে না তো তারা কি করবে তারা তোমরা বড্ড জোর পারলে তোমরা চেকবুকটা অ্যাপ্লাই করে দেবে ব্যাংকের থেকে অ্যাপ্লাই করে দিলে দশ থেকে বারো দিনের মধ্যে বাড়িতে চলে আসবে তোমরা সেটা করতে পারো আর তা নাহলে পাসবুকের যে পেজটা রয়েছে সেটাই এই দু জায়গাতে আপলোড করে দিতে পারো তবে একটু সেফ সাইড হবে তবে ভালো হবে যদি চেকবুকটা তোমরা আপলোড করে দাও তো তাহলে আর ভুল ব্র্যান্ডেটা হবে না মনে কোনো কিন্তু থাকবে না তো এটা তোমরা করতে পারো আর হচ্ছে এই যে এক নম্বর আর দু নম্বরের এটা একই পয়েন্ট এটা স্ল্যাশ দিয়ে ওরা ওটা স্ল্যা এটা মানে জাস্ট একটা স্ল্যাশ দিয়ে ওরা জিনিসটা করে দিতে পারতো না একটা স্ল্যাশ দিয়ে এই দু নম্বর অপশানটা এখানে বসিয়ে দিতে পারতো তাহলে আরামসে সমস্যাটা মিটে যেত কিন্তু কেন ওরা দুটো অপশান করে দিয়েছে আদৌ আমাদের কাছে ক্লিয়ার না তবে তোমাদের কাছে যদি দেখো যে তোমরা যে সাবমিট করার সময় কোনো প্রবলেম করছে তাহলে তোমাদের কাছে এই দুটোর মধ্যে যে কোনো যেটাই থাকবে সেইটাই দু জায়গাতে আপলোড করে দেবে করার পরে তোমরা এখানে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দেবে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের এখন ফর্মটা সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পরে যদিও এখন কোনো অ্যাকনোলেজমেন্ট নাম্বার তোমাদেরকে প্রোভাইড করছে না তবে স্ট্যাটাস চেক করার অন্য ব্যবস্থা আছে স্ট্যাটাস চেক করতে গেলে তোমাদের সার্টিফিকেট নাম্বারটা দিয়ে স্ট্যাটাস চেক করা যাবে সেটা যদি তোমাদের জানার দরকার হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবে এছাড়াও যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে তাহলে সেই টপিকগুলো আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই তুলে ধরবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি গুড বাই